ভোট দেবেন একদিন, সেবা নেবেন প্রতিদিন, বলেছেন আশফাক চৌধুরী মাহি। চাঁদপুরে উত্তর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মানিক দর্জি ও ভাইস চেয়ারম্যান প্রার্থী রিয়াজুল হাসান রিয়াজের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছ্যাঙ্গারচর বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে ছ্যাঙ্গারচর পৌর আওয়ামী লীগের উদ্যোগে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক উপকমিটির সদস্য আশফাক চৌধুরী মাহি বলেন, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মানিক দর্জি এবং কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য ও ভাইস চেয়ারম্যান প্রার্থী টিউবওয়েল প্রতীকের রিয়াজুল হাসান রিয়াজ সৎ ও যোগ্য ব্যক্তি। তারা আপনাদের সেবা করার লক্ষ্যে প্রার্থী হয়েছেন, তাদের বিজয়ী করুন, ভোট দেবেন একদিন, সেবা নেবেন প্রতিদিন। সমবেত জনতার উদ্দেশ্যে তিনি আরও বলেন, তারা বিজয়ী হলে এলাকার উন্নয়ন হবে, কারণ তারা মতলবকে দিতে এসেছেন। যদি আধুনিক ও স্মার্ট উপজেলা দেখতে চান তাহলে ঘোড়া ও টিউবওয়েল প্রতীকে ভোট দিন। ছ্যাঙ্গারচর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতর রহমান ঢালের সভাপতিত্বে ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির খানের পরিচালনায় আরও বক্তব্য প্রদান করেন চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মানিক দর্জি, ছ্যাঙ্গারচর পৌরসভার মেয়র লায়ন আরিফুল্লাহ সরকার, ছ্যাঙ্গারচর পৌরসভার সাবেক মেয়র রফিকুল ইসলাম জর্জ, উপজেলা যুবলীগের সহসভাপতি কামরুজ্জামান ইয়ার, আওয়ামী লীগের উপকমিটির সদস্য শাহ আলম সিদ্দিকী, পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কাউন্সিলর শাহজান মোল্লা প্রমুখ। এ সময় ছ্যাঙ্গারচর পৌর আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠন নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক জনতা উপস্থিত ছিলেন। উঠান বৈঠক শেষে আশফাক চৌধুরী মাহির নেতৃত্বে চেয়ারম্যান প্রার্থী মানিক দর্জি ও ভাইস চেয়ারম্যান প্রার্থী রিয়াজুল হাসান রিয়াজের সমর্থনে একটি বিশাল মিছিল বের হয়। মিছিলটি ছ্যাঙ্গারচর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়।